জয় জগন্নাথ সাঙ্গনে, জয় জগন্নাথ সমস্ত নমস্কার। মু রাহুল সাউথ পূজাজুর আউ গোটে বড়িয়া ভিডিওটিকু যেমিতিকি আপনার সমস্তে জাঁথিবে, আজ হচ্ছে বা আজ আমার ভারত পাড়ুছি 78তম স্বাধীনতা দিবস। তো এই স্বাধীনতা দিবস উপলক্ষে সমস্তকু বহু সারা শুভকামনা, সমস্ত মো তরফ মো ফ্যামিলি তরফ সমস্ত না কেন সমস্ত যে যেটি থাকে না কাইকি নিশ্চিত তো আমি তো সমস্তে পাড়ুবে। তারপরে সকালে মধ্যে পিলামানে যাওছন্তি এই বাট দিকি প্রভাত ফেরি করে যাওছন্তি, সেমানু দেখিলে আম যে পিলাবেলে কথা মানে মনে পড়ে যায়। আমি কেমিতি প্রভাত ফেরি সময়রে যেতিক গীত গাও বা স্লোগান গীতটা গাও মানে কোণ সে দি চারটা ঝিউ ছা গাউথে তাকু শুনিকি আমি গাও। তো আমি রইলু টিকে পছকু, মানে সেমানক গীত আমাকে শুভেনি, সে যা গাউছে আমার গোটে গোটে ডাইলগ জয় রঘুপতি রাঘব রাজারাম জয়, কিছু সিনা শুভিলে গোটে কিছু কবে মানে আমার এই ভাই লা আগুরু সে প্রবল মাড় খাও প্রবল মজা মস্তি লা সে সময়ের কথা, আউ সে সময় তো মনে হ্যাঁ। তারপরে সমস্ত কোণ না মুই সকাল সকাল ছুয়া মানে গলে ছুয়া মানুষ দেখিকি টিকি নিজ ছুয়া বেড়ে কথা মনে পড়ে গেলে টিকি আখি টিকি লুয়া আসিগলা, আউ কারণ আমি বি সেইভাবে থিলু দিনে থিলা আমি সেইভাবে থিলু, পুনি আজি গোটে অলগা স্টেজরে থিলু গোটে স্টেজরে হেলা কি এই রঙ্গমঞ্চ পরিবর্তন প্রত্যেক দিন আমার হচ্ছে আম কথা মানে সব সমস্ত পৃথিবীর প্রত্যেক লোকমানকর কথা কৌছি, যে আমি পুনি দিনে আমি ছাত্র থিলু পড়া দিন পুনি যুবক হলু পুনি বার্ধক্য হব পুনি যদি বার্ধক্য হয়ে যাব আম যুবক লোকমানকু দেখিকি আম যুবক সময়ের কথা মনে পড়ে যাব বা পিলামানকু দেখিলে আম পিলাবেলা কথা মনে পড়ে যাব, সেতবে কে আমাকে বি আম পিলাবেলা কথা পচারিব হলে কি। তো যা বি এইভাবে দিন তো কটুছি, স্বাধীনতা স্বাধীনতা দিবস উপলক্ষে সমস্ত হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, অ্যান্ড যে যেটি থাকে না কাইকি বুন্দিয়া ঝুরি ভাজাটে খাইব, অলগা কেউ দিন বুন্দিয়া ঝুরি ভাজা খাইবে এতে ইচ্ছা হুয়ে নি, কিন্তু এই স্বাধীন দিবস হলে কাইকি বুন্দিয়া ঝুরি ভাজা খাইতে ইচ্ছা হুয়ে না মনে পড়ে সে যে যে ফ্ল্যাগটা ধরিকি জয় জয় করতুবা জাতীয় পতাকা ধরিকি সেই পতাকাটা আগর লাগে যে প্লাস্টিক আসুক পতাকাটা যে পলিথিন সে পলিথিন উল্টে দেলে সে ঠুঙ্গা রঙ হয়ে যাব সেইটার দিয়ে ও মু বহুত থর আছি সেইটির মানে সেইটা জয় পুরো সেইটা উল্টে দিলে সেইটা ঠুঙ্গা এইটার আমাকে দিও হচ্ছে বুন্দিয়া চুরি বোঝা লাগে। ওকে তো সকাল উঠিকি মু টিকে ভেন্ডি ফেন্ডি তোলিকি ভেন্ডিটা বিক্রি করা দিয়েকি ভাই যা 5-6 কুইন্টাল বাহিলা বিকা দিয়েকি ভিডিওটা এবার স্টার্ট করছি, এবার পিলা মানে গলে চাল পিলা মানুষ টিকে দেখি নেবা আউ 2.5 কিলো মাত্র যা আমার দিন দুই দিন তিন থাকে 2.5 কিলো 3 কিলো বাহুছ বিকি দেছি আউ চাল ভিডিও কোনটা করে যে ভিডিও নয় আসে চ্যানেল সাবস্ক্রাইব নিহতি করবে লাইক সেয়ার নিহতি করবে। গছ জোড়া আছে কিছু দেখা যাবে গানটি মধ্যে নাই তাঙ্ক গীতর কি গাউছ কি কিছু অসুবিধা দিয়ে দেছি কি গাই দেবু পেলা পেলা লাগি যাই গোটি গোটি এটা এটা আমার ছোট ছোট স্কুল ছিল মানে যেহেতু আজ শুদ্ধসা ব্রত আমার তো না যেমন লক্ষ্মী পূজা থাকে মানুষ গুড়ার থাকে সেই মানে করতে, বট কালিকা ব্লগর দেখতে রুবি ঝুটি পকাইলে আজ সকাল উঠে পূজা করছেন এই রুবিঙ্কর লুক থাউ থাউ পূজা হয়েছি আও সকাল কোন এটা করছ বাহ সকাল সকাল রোষেই চালছে রুটি
ଆଉ ଗୋଟେ କଣ ତରକାରୀ ହେଇଥିବ ଆଉ। କଣ ତରକାରୀ ହଉଛି? ଯାଉନ ଡାଲମା କାମା ବୁଢ଼ିଆ। ଓକେ ଦେଖିବା ତମର ରୁଟି ଗୋଲ ହଉଛି କି ନାହିଁ। ମୋର ହୁଏନି, ମୋର ମାନଚିତ୍ର ଏଗୁଡ଼ା ହେଇନି। ଦୁଇଟା ବଡ଼ ବଡ଼ ଜହ୍ନି ଦେଲେ ବି ନେଲେ ବାଡ଼ିରେ ଫଳିଛି ଜହ୍ନି, ବାଡ଼ିରେ ଫଳିଛି ଜହ୍ନି। ବହୁତ ଦିନ ହେଲାଣି ଆସିନି ତମ ଭଉଣୀ ମାନି। ଗୁରୁବାର ବୋଲି ଛାଡ଼ିଦେଲି। ଆଉ ଢଗଟା ଗୋଟେ ଲେଖିଛେ ଶୁଣେ ପ୍ରଜାପତି ଧରିବ ବୋଲି କେଉଁ ଡେଇଁଲା ପାଗଲ। ଆଉ ହେଠି ଗୋଟେ କହୁଥିଲି ଝୁରି ଯା ବନ୍ଦିଆ କଥା, ଆମ ସକାଳୁ ସେଠି ଛକରେ ହଉଥିଲା ପତାକା ଉତ୍ତୋଳନ, ସେଠି ଦେଇଥିଲେ ଝୁରି ଭଜା ବୁନ୍ଦିଆ ବାପା ଆଣିଥିଲେ ତିନି ଠୁଙ୍ଗା। ଚାଲ ଅଣ୍ଡା ଦେଇଥିଲା, ହଉ ଦେଖ ଅଣ୍ଡା ଫାଟିଯିବ ଫାଟିଯିବ ମାମ ଗାଣ୍ଠ ଦେଖ ଅଣ୍ଡା ଯାହା ଗୋଟେ ଗୋଟେ ଅଣ୍ଡା ଦଉଛି ଦେଶୀ ଅଣ୍ଡା। ଏ ଅଣ୍ଡା ଅଣ୍ଡା ଦେଲା ମାନେ ସହଜ ହେଇ ତାକୁ ଚାଉଳ ଦିଆ ଚାଉଳ ଖାଇବ। ଯାହା କୁକୁଡ଼ା ଗୋଟେ ଆଣିଛ ଆଉ ସେ ଆମ ଚାଉଳ ଖାଉଛି ଆମେ ତ ଅଣ୍ଡା ଖାଉଛେ। ଟାଇମ୍ ହେଇଛି ଏବେ ଖାଇବା ମାନେ ଦେଢ଼ଟା ହେଇଗଲାଣି। ମୁଁ ଆକ୍ଚୁଆଲି ମାନେ ଭିଡ଼ିଓ ଅପଲୋଡ଼ କରି ଶୋଇଯାଇଛି, ଭିଡ଼ିଓ ଯାହା ସକାଳ ଟିକେ କରୁ ତାପରେ ଶୋଇଯାଇଛି। ଏତେ ଜୋର ସେ ନିଦ ଲାଗିଛି ଭିଡ଼ିଓ ଅପଲୋଡ଼ କରୁଥିଲେ ମୋ ଫୋନ୍ରେ ରୁବିଙ୍କ ଫୋନ୍ରେ ଆଉ ଶୋଇଯାଇଛି। ଚାଲ ଏବେ ଖାଇଦେବା, ଖାଇଦେଇକି ଆସିଲେ ଗୋଟେ ବଢ଼ିଆ କଥା ମୁଁ କହିବି। ଫ୍ରେଣ୍ଡସ୍ ଆଜିର ଖାଇବା ହେଉଛି ଭାତ, ତା ସହିତ ଅଛି ଓଉ ଚଟନି, ଗୋଟା ପୋଟଳ ଭଜା, ଅଛି ଡାଲି, ଆଳୁ ଚଟଣି ଗୋଟେ ଚାଲିଛି, ଆହୁରି କ'ଣ ଅଛି ମୋ ଫେଭରେଟ୍ ହେଇଛି ଆଜି ଜହ୍ନି ଆଳୁ ପୁସ୍ତ ବାବା ଭାରି ବ୍ୟସ୍ତ ଖାଇଦେବା। ଆଉ ଚାଲ ଖାଇ ଖୁଆ ଦେଇକି ଦୋକାନ ଯିବା। ଦୋକାନ ଆସିଲା ଆଜି ଗୋଟେ ବଢ଼ିଆ ଟପିକ୍ରେ ଆମେ ଆଲୋଚନା କରିବା ଆଜି ହେଲା ମାସ ଆଲୋଚନା କରିବା। ତ ଫ୍ରେଣ୍ଡ ଯଦି ମାଇଣ୍ଡ ଷ୍ଟ୍ରେସ୍ ରହୁଛି, ତା ସହିତ ଟିକେ ଥକାପଣ ଜଣାପଡ଼ୁଛି ବା ଅଧିକ ଅତ୍ୟଧିକ ଗରମ ଲାଗୁଛି ଲାଗେ, ମୁଁ ଏଇଟା ସବୁବେଳେ କରେ, ସବୁବେଳେ ଟିକେ ବିରକ୍ତ ଲାଗେ ମୁଁ ଏଇଟା କରେ, ଟିକେ ଭଲ ଲାଗେ। କ'ଣ ନେଇଛି ନା ଗୋଟେ ଜଳଜିରା ପ୍ୟାକେଟ୍ ନେଇଛି, ତା ସହିତ ଚିନି ଗୋଟେ ଚାମଚ ଆଉ ଲେମ୍ବୁ ଦେଇକି କେତେ ଚିପୁଡ଼ୁଛି, ତା ସହିତ ଟିକେ ଥଣ୍ଡା ଜଳ ଘାଣ୍ଟି ଦେଇକି ପିଇଦେବ, ଦେଖି ପୁରା ମାଇଣ୍ଡ ପୁରା ରିଲାକ୍ସ ହେଇଯିବ। ତ ଟ୍ରାଏ କରିକି ଦେଖ। ପୁରା ଆତ୍ମତୃପ୍ତି କହୁଛି, କ'ଣ ଖାଉଛୁ ମୋତେ କାଇଁ ଦେଉନୁ, ଯେତେବେଳେ ଗୋଟେ କିଛି ଖାଉଛି ଆସିବ ସେମିତି ଥରେ କରିକି ଥରେ ପିଅ ଦେଖିବ ମସ୍ତ ଲାଗିବ, ପୁରା ମାଇଣ୍ଡର ଫ୍ରେଶ୍ ହେଇଯିବ, ଦେହର ଝାଳ ପୁରା ମରିଯିବ। ମୁଁ କିଛି ଖାଉନି ଗୋଟେ ପାଣିଟା ପିଉଛି, ତାକୁ ବିଶ୍ୱାସ ହେଉନି ସେ କିସେ କରିବ। ସମୟ ହେଲା କେତେ ସମୟ ହେଇଯିବ, ପାଞ୍ଚଟା ହେଲା, ଆମେ ସାତପୁର ଆସିଲେ ଭିଡ଼ିଓ କରିବା ପାଇଁ, କିନ୍ତୁ ସବୁଠାରୁ ଏ କଥା ହେଉଛି ଆମେ ସିନା ପର ଡେ ସିନା ଭିଡ଼ିଓ କରିବା ପାଇଁ ଆସିଛ ଛାତପୁରକୁ, କିନ୍ତୁ ପର ଡେ ଯେଉଁ ଛାତକୁ ଆସିବା ଯିବା ଆସିବା ଯିବା ଆସିବା ଯିବା ଆସିବା କରିବା ଦ୍ୱାରା ଦେଖ ରୁବି କିନ୍ତୁ ପୁରା ସ୍ଲିମ୍ ହେଇଗଲେଣି। ଛପନ କିଲୋ ନା ସତାବନ କିଲୋ ହେଇଥିଲେ, ଏବେ ପୁଣି ଟିକେ କମିଗଲାଣି, ତାକୁ ତାକୁ ମୁଁ ପର ଡେ ଚଲା କରୁଛୁ ପର ଡେ ସିଡ଼ି ପଡ଼େ। ଚାଳିଶଟା ପାହାଚ, ଚାଳିଶଟା କି ବୟାଳିଶଟା ନା ଚାଳିଶଟା ପଇସା ଆମ ଟୋଟାଲ ଯିବା ଆସିବ, ତାହେଲେ ଅଶୀଟା ହେଇଗଲା, ତ ପେଟ ଟିକେ ମାନେ ପେଟ ସରିବ। ମୁଁ ତମକୁ ଜାଣିଜାଣି କରୁଛି ନା ବାହାରେ ମୁଁ ଲୁଗା ଶୁଖିବା ପାଇଁ ତାର ରଖି ନାହିଁ, କାହିଁକି ତମ ଉପରକୁ ଲୁଗା ସୁଦ୍ଧା ଆସିବ, ଉପରକୁ ବାରବାର ଏକ୍ସରସାଇଜ ହବ। ଏଇଟା ହାର୍ଡ଼ ହେଇଗଲା ନା, ବାହାରେ ଜାଗା ଅଛି, ଗୋଟେ ଭେଣ୍ଡି ଅଛି ହେଇଛି କେତେ ମାନେ ଷ୍ଟୋର୍ ରୁମ୍ଟା କରାହେଇଛି ଉପରେ, ବାର ବନ୍ଧୁ ଉପରକୁ ଆସିତେ ପଡ଼ିବ ଯାହା କିଛି ନବ କହିଲେ, କେତେ ଚିନ୍ତା କରେ ଥଟ୍ ଦେହ କେତେ ପୁରା ହାଇ ଲେବୁଲ ଥଟ୍ ଚିନ୍ତା କରି ମୁଁ ସବୁ କରୁଛି, ଯାହାଦ୍ୱାରା କି ମୋ ସ୍ତ୍ରୀର ମୋଟାପା ହେବନି, ମୋ ସ୍ତ୍ରୀ କି ମୋଟି ବୋଲି କହିବେନି, ମୋ ସ୍ତ୍ରୀ ମୋଟି ନୁହଁ। ଆଜି ବା ଗୁରୁବାର ମୁଁ ଯାହା କହିପାରିବି, ଯାହା ମୁଁ କହିପାରିବି ଆଜି ଗୁରୁବାର ଆଜି।
ଦେଲା ଭିଡ଼ିଓ ବନେଇଯିବ କାଢ଼ି ତା ରୁମିଙ୍କର ବହୁତ କାମ ଅଛି, ମୁଁ ବି ଟ୍ୟୁସନ୍ ଯିବି, ଆମର ଦେଖ ପତକା ଗାଡ଼ି ଚାଲିଛି ଉଡ଼ୁଛି। ମୋ ଭାଇ ଆଜି ଗୋଟେ ବହୁତ ବଢ଼ିଆ କାମଟେ କରୁଛନ୍ତି, ରାତି ଅଧରେ 10:30 ହେଲାଣି ରାତି, ସୂର୍ଯ୍ୟ ତ ନୁହେଁ ରାତିର ଚନ୍ଦ୍ରଟା କିଏ ଦିଗରୁ ଆଜି ଉଦୟ ହେଇଯିବନି, କାହିଁ ରାତି ତ ପୁରା ଅନ୍ଧାର ଦେଖା ହିଁ ହେଉନି, ଫାର୍ଷ୍ଟ ଟାଇମ୍ ପାଇଁ ଆଜି ଧୋଇଲେ ବୋଧେ 2024 ଖାଲି ରାକ୍ଷୀ କିନ୍ତୁ ଯିବ ସେଇଥିପାଇଁ ସବୁ ଆଉଛ ହାତ ତ ଏକ୍ସଟ୍ରା ଉଡ଼ିଏ ଅଧିକ ଗାଡ଼ି ସଭାରେ ଯାଉଛ ହାତର ଆଉ କୋଉ ଝିଅ ପଟିବ ନା କଣ ପେଟ କାଢିକି ଗୋଟେ ନନା ଦେଖାଉଛ ଅଧା ସିମ୍ପୁରେ ତମର ସେ ଯୋଉ ଗୋଟେ ଅଏଲ ରଖିଥିଲା ସେଟା ଲଗେଇଲନି କି ସେଟା ପୁରା ଶୁଖିଗଲା ପରେ ପୁଛନ୍ତି ପୁରା ଶୁଖିଲା ପରେ ସେ ଅଏଲ ପୁରା ଖାଲି କୋଉଠି ଶୁଖିଲା ପରେ ପୁଛା ହେଇଯିବ ଗାଡି ପୁରା ଚିକ୍ ଚିକ୍ ମାରିବ ପୁରା ନୂଆରେ ପୁରା ନୂଆ ଖାଇଯିବ ସମୟ ପାଇଁ କଣ କରୁଛ ଆରେ ବାହ ବଢିଆ ଛୁଆ ତ ତମେ ଫ୍ୟାନ୍ ଦେଇକି ଗାଡି ଶୁଖଉଛ ରାତି 11:00 ବେଳେ ଫ୍ୟାନ୍ ହାୱା ଦେଇଛ ଭୂତ ମାନେ ପଡିଲା ପଳେଇ ଆସିବେ ଫ୍ୟାନ୍ ହାୱା ଖାଇତେ ଆଉ ଭାରି ଭିଆପି ଆଉ ପେଟ ତ ପୃଥିବୀ ୟାର କ ଛିଡ଼ା ହୁଅନି ବାପାଙ୍କ ପେଟ ଠାରୁ ଟପି ତ ଓକେ ସାଙ୍ଗମାନେ ଆଜିର ଭିଡ଼ିଓଟି କେମିତି ଲାଗିଲା କମେଣ୍ଟରେ ଜଣେଇବେ ହେଲା। ତା ସହିତ ଗୋଟେ କଥା ଯେ କି ଜଣେ କମେଣ୍ଟରେ ଭାଇ ଲେଖିଥିଲେ ଯେ ପ୍ରାଙ୍କ ଭିଡ଼ିଓଟା ହେଇଥିଲା ସେଥିରେ ଜଣେ ଲେଖିଥିଲେ ଭାଇ ଏମାନେ ଭିଡ଼ିଓ ପାଇଁ ନଙ୍ଗଳା ବି ହେଇପଡ଼ିବେ ମାନେ ଭିଡ଼ିଓ ପାଇଁ ଏମାନେ ଭିଉ ପାଇଁ ଏମାନେ ନଙ୍ଗଳା ବି ହେଇପଡ଼ିବେ କି ଲେଖି ଟଙ୍କା ପାଇଁ କେତେ ଜଣ କରୁଛନ୍ତି। ମୁଁ କହୁଛି ମୋର ଯେତିକ ବ୍ଲଗ୍ ଭିଡ଼ିଓ ଅଛି ହେଲା କି ବ୍ଲଗ୍ ଭିଡ଼ିଓରେ ସେତେ ଭିଉ ଯାଏନି ଯେତିକ ଯାଏ ପ୍ରାଙ୍କରେ, ତା ମାନେ ଲୋକମାନେ ବି ଚାହୁଁଛନ୍ତି ପ୍ରାଙ୍କ ଭିଡ଼ିଓ, ଅର୍ଥାତ୍ କାହା ଘର ଭାଙ୍ଗିଗଲା, କାହା ଘର ଝଗଡ଼ା ନାଇଁ କି ମୁଣ୍ଡ ପିଟାପିଟି ହେଇଗଲେ, ବାଡ଼ିଆ ପିଟାଟି ହେଇଗଲେ, କିଏ ମରିଗଲା, ଘର ତାଙ୍କର ଦିଭାଗ ହେଇଗଲା, ଭାଇ ଭାଇ ଅଲଗା ହେଇଗଲେ, ବାପପୁଅ ଝଗଡ଼ା ନାଇଁଗଲେ, ଶାଶୁପୁଅ ଝଗଡ଼ା ନାଇଁଗଲେ, ଏଗୁଡ଼ାକୁ ମାନେ ପର ଘର ଭାଙ୍ଗିବା ଦୃଶ୍ୟ ଗୁଡ଼ା ଦେଖିବା ପାଇଁ ଲୋକଙ୍କର ଭାରି କ୍ୟୁରିଓସିଟି ହେଲେ କି। ଆଉ ଯେଉଁ ବ୍ୟକ୍ତି ଜଣକ ଲେଖିଥିଲେ ହେଉଛି ଏଇ କଥାଟି ହେଲା କି ଯେ ତାଙ୍କ ନାଁ ତ ଲେଖା ହେଇନଥିଲା ସେତିକି ତାଙ୍କର ଦମ୍ ନାହିଁ ଯେ ନିଜ ପ୍ରକୃତ ଆଇଡ଼ିରେ ଲେଖିବା ପାଇଁ, କାଳେ ଆମେ ହେଉଛୁ ତାଙ୍କ ନାଁଟାକୁ ନେଇକି ଆମେ ଭାଇରାଲ୍ କରିଦେବୁ, ଗୋଟେ ଫେକ୍ ଆଇଡ଼ିରୁ ଲେଖିଛି, ଫେକ୍ ଆଇଡ଼ିରୁ ଲେଖାହେଇଛି ସେ ଏତିକିରେ ଜଣାପଡ଼ୁଛି ତମେ କାପୁରୁଷ ବୋଲି, ତମେ ହେଇଯିଲା ବୋଲି ଜଣାପଡ଼ୁଛି, ତମେ ନିହାତି କାପୁରୁଷ ବୋଲି ତମେ ଜଣାପଡ଼ି ଯାଉଛି, ତମ ସାମ୍ନାକୁ ଆସିବା ତମର କ୍ଷମତା ନାହିଁ ହେଲା କି। ମୁଁ ଯାହା ବି କରେ ମୁଁ କ୍ୟାମେରା ଆଗରେ କରେ ହେଲା କି, ତ ସେହି ଅନୁସାରେ ହଁ ମୁଁ ଉଠେଇଦେବି, ଆଉ ମୁଁ ଯାହା ବି କରେ ଯଦି ଆମର ମୋର ଯଦି ଭିଡ଼ିଓକୁ ଭାଇରାଲ୍ କରିବାର ଥାଆନ୍ତା ତା ମୁଁ ତ ଏଠି ଦୀର୍ଘ 4-5 ବର୍ଷ ହେଲାଣି ଖଟିଲିଣି ୟୁଟ୍ୟୁବରେ, ତ ମୁଁ ତ ନଗଳେ ଆସି ହଲେଇ ଦେଇଥାନ୍ତି ମୋର ହେଇଥାନ୍ତା ଭିଡ଼ିଓ ମୋର ଭାଇରାଲ୍ ହେଇଥାନ୍ତା, ମୁଁ କାଇଁ 1 ବର୍ଷ ହେଲାଣି ଖଟୁଛି କାହିଁକି, କମେଣ୍ଟ କରିବା ପୂର୍ବରୁ ମାନେ ଭାବିକି କମେଣ୍ଟ କର, ତୁମେ କମେଣ୍ଟରେ ଆମର କିଛି ଫରକ ପଡ଼ିବନି ଭଲ ଲାଗିଲା। ଆଉ ଯଦି କମେଣ୍ଟ ଏମିତି ପ୍ରକୃତିରେ କରିଅଛି ପୁରା ପ୍ରକୃତ ତୁମ ନିଜ ପ୍ରକୃତ ଆଇଡ଼ିରୁ କମେଣ୍ଟ କରୁନ, ଫେକ୍ ଆଇଡ଼ିରୁ କାହିଁକି କମେଣ୍ଟ କରୁଛ, ନିଜର ତ ଆଗକୁ ଆସିବାର କ୍ଷମତା ନାହିଁ, ମୋତେ ଆସିକି କହୁଛ ନିଜେ ପୁରା ଫେକ୍ ଆଇଡ଼ି ପଛରେ ରହିକି କମେଣ୍ଟ କରି ନିଜେ ତ ନଗଳା ହେଉଛ, ମୋତେ ଆଗେ କହୁଛ ଭଲ, ତୁମେ ଏତେ ଯଦି ତୁମେ ଜ୍ଞାନୀ ଲୋକ ଏତେ ଯଦି ଭଦ୍ର ବ୍ୟକ୍ତି ତୁମେ ଏମିତି ଭିଡ଼ିଓ ତୁମକୁ ଦେଖିବାକୁ ପସନ୍ଦ ହେଉନି, ତାହେଲେ ତୁମେ ଗୋଟେ କାମ କରୁନ ମୋର ଭଲ ଭିଡ଼ିଓଟା ଦେଖୁନ, ନା ତାକୁ ଦେଖିବନି, ଭଲ ଭିଡ଼ିଓ ଦେଖିବନି କିନ୍ତୁ ପ୍ରାଙ୍କ ଭିଡ଼ିଓ ଦେଖିବ, କାହା ଘର ଝଗଡ଼ା ନାଇଁଗଲା କି ମରିମରା ଗଲା ସେଗୁଡ଼ା ଦେଖିବ, ମଜା ନାଗ ଦେଖିଦେ, ତୁମେ ସବୁ ଘର ଭଙ୍ଗା ପର ଭଙ୍ଗା ତୁମେ ସବୁ
আরে মতো কমেন্ট করছে না, আমি ভিডিও পাই ভিউ পাই নঙ্গলা হয়ে পড়ে। তম তম মা ভণী কি তম তম ঘর ভিতরে কে গোটে ভিডিও করলে তুমি কোণ এমনি কই লিখি থাকো হাত পাথরে দাদা লেখা পাই কথা ছাড়। সেভাবে লোককে কইকি চালাব না হল মোর ভালো ভিউর্স মানে অনেক সবুলে ভালো সব কথা সপোর্ট করতে সেই মানুষ মু ভিডিও করুচি হলে কি আগুক ভিডিও করবি, তুমি যেতে যা যে যা কৌছ কুয়া মুখ ভিডিও করি চালবি হলে কি মো ভাই ভী মানে মো ইউট্যুব্র যেতে ফ্যামিলি অনেক হলে কি ইউট্যুব মো ভী 32,000 ফ্যামিলি হয়ে যাব, লোককে ভাল পাইবার অছে তোমার এই ছা টিকে কমেন্ট কিন্তু পছাই যাবি টোটাল নুহে হলে কি রুবি বি আগুন কমেন্ট সব দেখলে টিকি টিকি মানে ইয়ে হচ্ছে মানে দুঃখ করে পড়ে এবে সি বি জাগলে যে এসব আমার কিছু এই কমেন্টের কিছু আমার জীবনে কিছু ফরক পড়ব না, আমি যে নিজে যদি ঠিক থাকা কমেন্টের কিছু ফরক পড়ব না, সেইভাবে কথা তুমি কমেন্ট কর, তুমি কমেন্ট করা দ্বারা আমার মধ্যে ভালো, তুমি কমেন্ট ভিডিওটা ফুল দেখিল কমেন্ট কল ভিউ আসলে আমার পুঁ কমেন্ট আমি রিপ্লাই দেবা আজ রিপ্লাই দেব পুঁ ভিউ বড় না, থ্যাংক ইউ কমেন্ট করতে বহুত ধন্যবাদ। আলা রইলি পুঁ দেখা নেক্সট ভিডিওতে, সি নেক্সট ভিডিও, টাটা বাই বাই, গুন্ডা টেকার, জয় জগন্নাথ রইলি।